সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আমাদের সত্য ঘটনা চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে। আজকের এপিসোডটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আজকের এপিসোডটিকে লাইক করতে ও আমাদের এই ছোট্ট প্রয়াস আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঘটনা শুরু করবার আগে কিছু কথা বলে রাখি, সত্য ঘটনা কোনো রকমের ব্ল্যাক ম্যাজিক ও কুসংস্কারকে সমর্থন করে না বা প্রমোট করে না। আমাদেরকে আমাদের সাবস্ক্রাইবাররা যা লিখে পাঠান আমরা সেটাই শুধুমাত্র আমাদের ভয়েস ওভারের মাধ্যমে তুলে ধরি। ঘটনা আপনারাও আমাদেরকে মেইল করে লিখে পাঠাতে পারেন, আমাদের মেইল অ্যাড্রেস saintsottoghotona22@gmail.com। এই মেইল অ্যাড্রেসে আপনারাও আপনাদের কোনো সত্য ঘটনা জানা থাকলে বা আপনাদের সাথে ঘটে থাকলে অবশ্যই আমাদেরকে লিখে পাঠিয়ে দিন। আজকেও আমাদের এক সাবস্ক্রাইবার আমাদেরকে ঘটনা লিখে পাঠিয়েছে। সে যেভাবে আমাদেরকে লিখে পাঠিয়েছে আমি ঠিক সেভাবেই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। সে লিখছে, আমি রত্না চক্রবর্তী, আমার বাড়ি কলকাতার কালীঘাটের কাছে নাওদাপাড়ায়। অনেকদিন ধরে তোমার চ্যানেলের ঘটনাগুলো শুনি। অনেকেই হয়তো ভাবে এগুলো গল্প নাকি সত্যি। আমি বলি, সত্যি ভাই, গল্প নয়, এইরকম ঘটনা সত্যিই হয়। তাই আমি তোমাকে লিখে জানাতে পারছিলাম না আমার সাথে ঘটে যাওয়া সত্য ঘটনাটি, কারণ আমি কিভাবে পাঠাবো, কিভাবে লিখবো এসব ফোনের মাধ্যমে এখনকার যুগে আমি লেখাপড়া ফোনের মধ্যে এত লিখতে পারি না। তাই একটু চেষ্টা করে আমি লিখতে বসি। আজ যে ঘটনাটি আমি শেয়ার করতে চলেছি সেটি 11 বছর আগে আমার ছেলে যখন উচ্চ মাধ্যমিক দেয় তখনকার ঘটনা। জানো ভাই, তখন ছেলের পরীক্ষা শেষ। ওর পরীক্ষা শেষ হওয়ার পর ওর ইচ্ছে হয় মাসির বাড়ি বেড়াতে যান। ও বলল, আমি মাসির বাড়ি বেড়াতে যাব। বললাম, যা, আমি যেতে পারবো না, বাবার ছুটি নেই। আনন্দ সহকারে ও রওনা দেয়, অটো করে চলে যায় শিয়ালদাতে, আর সেইখানে ওর ট্রেনে ওঠার কথা। যদি স্টেশনের সামনে নেমে এমনি ব্যালেন্স ভরতে পাশের প্ল্যাটফর্মে না যেত তাহলে হয়তো সবই ঠিক থাকত। কানে হেডফোন দিয়ে রেল লাইন দিয়ে পার হতে গিয়ে আমার সব শেষ। রেল ঘসতে ঘসতে নিয়ে যায় একেবারে প্ল্যাটফর্মের সামনে, লোকের লোকারণ্য। সকাল 6টায় বের হয় আর রাত 9টায় পুলিশ এসে খবর দেয় আমার ছেলের বডি মর্গে পড়ে আছে। দুদিন আমি আর কোনো কথা বলতে পারিনি, ততদিনে রূপের বডি দাহ করা হয়ে গেছে। এখানে বলি, আমার ছেলেকে আমি ভালোবেসে রূপ বলে ডাকতাম। আমি একটু স্বাভাবিক হই দুদিন পর। হঠাৎ আমার মনে হলো কে যেন আমাকে ডাকছে, রূপ নাকি? আমি ভাবলাম, রূপ তো আমি ধরতে পারছিলাম না, আর ভাবছিলাম ওই শুধু আমার দিকে তাকিয়ে আছে। আমি স্পষ্ট এটা অনুভব করতে পারছি যে রূপই আমাকে ডাকছে আর আমার দিকে তাকিয়ে আছে। আমি চিৎকার করে, বাবা বাবা এসেছিস বলে ডেকে উঠি। রূপ আছে, রূপ আছে, আসলে মায়ের মন তো এরকম ভাববেই। কিন্তু বিশ্বাস করো, রূপের বাবার জন্য যখন আমি টেবিলে ভাত দিয়ে জল আনতে গিয়েছিলাম, তখন আমি যখন জল নিয়ে ফিরে আসি আমি এসে দেখি রূপ রীতিমতো টেবিলে বসে ভাত খাচ্ছে আর থালা প্রায় শেষ। এইটা আমি আজ পর্যন্ত বিশ্বাস করতে পারিনি। আমি বলে উঠি, রূপ তুই এসেছিস বাবা, তুই এসেছিস। আমি
চিৎকার করি, ওর বাবা ছুটে আসে। আর ওর বাবা সেদিন দেখেছে রূপকে, তখন ওর বাবা আমাকে বিশ্বাস করে। এসব কথা তো সকলে বিশ্বাস করে না, অনেকেই এসব মস্ত কথাকে পাত্তাই দেয় না। সেদিন আর দেরি না করে আমায় সকলে নিয়ে যায় তারাপীঠে, বামা খাপার আশ্রমে। তন্ত্র সাধকের কাছে আমাকে নিয়ে যাওয়া হয়, কিন্তু ওখানে তো আমরা তেমন কাউকে চিনি না, তাই সেখানকার এক তন্ত্র সাধককে আমরা আমাদের বাড়িতে আসার জন্য অনুরোধ করি, কিন্তু তিনি শ্মশানবাসী হওয়ায় সচরাচর কারোর বাড়িতে যান না, তাই তিনি ওনার এক শিষ্যকে আমাদের বাড়িতে পাঠান। তারপর সেদিন দুপুরবেলায় যখন বাবাজি এসে উপস্থিত হয়, তখন রূপের বাবা দরজা খুলতে যায়, কিন্তু কোনো মতেই দরজা খুলতে পারছিল না। আর দরজার ওপাশে থাকা যে শিষ্য এসেছিলেন তান্ত্রিকের, তিনি অনেক মন্ত্রপুত জল ছিটান দরজায়, কিন্তু কোনো মতেই সেই দরজা খোলা যাচ্ছিল না। তারপর তিনি এক ঘট দরজার সামনে বসান, তারপর তিনি একটি ঘট দরজার সামনে রাখেন আর কি কি যেন বিড়বিড় করে বলেন। তৎক্ষণাৎ দরজাটি খুলে যায়, আমরা অবাক হয়ে যাই, এ কি করে সম্ভব। রূপ মেঝের মাঝখানে বসেছিল, আমার দিকে তাকিয়ে হাত বাড়িয়ে দিল। আমি যেতেই বাবাজি আমার হাত আটকে ধরল, আর বাবাজি বলল, না না, ওকে ছোঁয়া যাবে না, মারাত্মক একটা কিছু হয়ে যেতে পারে। বাবাজি অনেক কিছু করল আর বললেন আর ভয় নেই, তারপর তিনি চলে গেলেন। পাঁচ দিন পার হয়নি, ছাদে কাপড় মেলতে গিয়ে দেখি রেলিংয়ে রূপ বসে আছে আর কিভাবে যেন কাঁদছে। ওর কান্না দেখে আমিও কাঁদতে শুরু করি, আর কান্না শুনে বাড়ির চারপাশের কয়েকজন ছুটে আসেন আমাদের বাড়িতে, আমাকে সান্ত্বনা দেয়। আর যখন তারাও রূপকে দেখে, তখন তারা একেবারে থমকে যায়। তারা ভাবে কি কি দেখছে, তারা প্রচণ্ড ভয় পেয়ে যায়। তারা এক ঝলক রূপকে দেখতে পায়, পরক্ষণে কিছু আর দেখতে পায় না। পরে তারা ভাবে হয়তো তাদের মনের ভুল, কিন্তু আমি তো জানি আসলে কি হচ্ছে। তারপর সেই তন্ত্র সাধককে আবার বাড়িতে ডাকা হয়, উনি বিকেলবেলায় আবারও বাড়িতে আসেন। এবার রূপের বাবা ওনাকে বাড়িতে নিয়ে আসেন। উনি রাত্রিবেলা আমাদের বাড়িতে বসে রূপের আত্মাকে নিজের কাছে ডেকে আনার চেষ্টা করতে থাকেন। তিনি বলেন যে তিনি রূপের আত্মাকে নিজের কাছে আটকে রাখার চেষ্টা করবেন। তিনি আরও বলেন যে ভোরের সূর্য ওঠার আগে বাড়িতে কিছু কাজ করতে হবে, নচেত কারো কিছু ক্ষতি হয়ে যেতে পারে। আর উনি যখন আমাদের সাথে বাড়িতে ঢোকেন, তখন তিনি দেখতে পান যে বাড়ির চারপাশে ধুলো পড়েছিল, কিন্তু আমি মনে মনে ভাবছিলাম যে এসব কেন হচ্ছিল, আসলে আমি তো জানি যে সেটা কি ছিল। খুব জোরে জোরে একটা শ্বাস নেওয়ার আওয়াজ আমি পাই, পরক্ষণে সেই শব্দ আবার বন্ধ হয়ে যায়, আর আমি সেই আওয়াজ শুনতে পাচ্ছিলাম না। তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখি 4:55, সূর্য উঠে গিয়েছে। আমি চিৎকার করে কাঁদি আর বলে উঠি, ওই তো রূপ তখন চলে গেল, কারো কোনো ক্ষতি করেনি, যেভাবে ছিল আমার মতোই ছিল, আসলে আমারই তো সন্তান, হয়তো আমার সাথে আর ওর বাবার সাথে দেখা করতে এসেছিল। আসলে মায়ের মন তো বড়ই কষ্ট হচ্ছিল,
আজকে তাই সাহস করে আপনাদের সত্য ঘটনা চ্যানেলে ঘটনাটি লিখতে বসে পড়লাম। প্রথমবার যখন আমি নিজেই আমার এই লেখাটি পড়ি, আমি তখন কেঁদে ফেলি। আসলে মায়ের মন তো এতটাই কষ্ট হচ্ছিল। আমি সকল শ্রোতা বন্ধুদের জন্য বলতে চাই যে ভাই প্লিজ ঘটনাটি পড়ে শুনিও। আমি সকল শ্রোতা বন্ধুদের জন্য বলতে চাই যে যারা কানে হেডফোন গুঁজে এইভাবে রাস্তা পারাপাড়ি করো, তারা প্লিজ এটা করো না। কানে হেডফোন দিয়ে এইভাবে চলাফেরা করো না ভাই, প্লিজ। তোমাদের সত্য ঘটনা চ্যানেল আরও অনেক বড় হোক এই আশা রাখছি। যাই হোক, বেশি আর কথা বাড়াবো না। ঘটনাটি ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওটাকে একটু লাইক করে দেবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।